নমস্কার দেখছি রিপাবলিক বাংলা চ্যানেলে, আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে, মুক্তি দিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো এবং লাই হচ্ছেটা কি? বছরের শুরুতেই রেশন বিভ্রাট প্রায় 18,000 রেশন ডিলার তার রেশন দোকান বন্ধ করে রেখেছেন, যার জন্য খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন বাংলার মানুষ। রাম রাজ্য মানে বলা হয় পেটের ভাত, মাথার ছাদ, হাতে কাজ আর নারীর সুরক্ষা। কিন্তু আমাদের রাজ্যে প্রতিদিন আমাদের অনুষ্ঠান করতে হয়, প্রতিদিন প্রশ্ন করতে হয় পেটের ভাত, হাতের কাজ আর নারীর সুরক্ষা নিয়ে, যা থেকে গোটা দেশ প্রশ্ন করছে এবং লাই হচ্ছেটা কি? আসবো আলোচনায়, প্রথমে দেখব বিশেষ রিপোর্ট। রাজ্য জুড়ে কমপক্ষে 18,000 রেশন দোকান বন্ধ, রেশন ডিলারদের আন্দোলন, সকাল থেকে শুরু রেশন ডিলারদের ধর্মঘট। কেষ্টপুর অঞ্চলে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নেমেছেন রেশন ডিলাররা। রেশন ডিলারদের জীবন জীবিকা বাঁচাবার তাগিদে ন্যূনতম 50,000 টাকা মাসিক আয়ের গ্যারান্টি কেন্দ্র এবং রাজ্য সরকারকে দিতে হবে। মাসে ন্যূনতম 50,000 টাকার আয়ের গ্যারান্টির দাবি রেশন ডিলারদের আসানসোলের রেশন দফতরের বাইরে জমায়েত। 16 দফা দাবি নিয়ে হুগলির চুঁচুড়ায় রেশন অফিসের সামনেও হাজির রেশন ডিলাররা। হুগলি জেলায় প্রায় 700 রেশন দোকান বন্ধ। 16 দফা দাবি নিয়ে হুগলির রেশন ডিলার তারা ডেমোনস্ট্রেশন দিতে এসেছে যে হুগলির যে খাদ্য ভবন রয়েছে সেই খাদ্য ভবনের সামনে দেখতে হচ্ছে তারা জড়ো হয়েছে। হুগলি জেলা জুড়ে মোট 700 যে দোকান বন্ধ রয়েছে সেখানে কোনো সমস্যায় পড়বে না গ্রাহকরা, এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার যারা রেশন ডিলাররা। কোটি কোটি টাকার রেশন দুর্নীতি দেখেছে বাংলা। এবার রেশন ডিলারদের দাবিতে পরিষেবা না পাওয়ার পথে বাংলার কোটি কোটি সাধারণ গরিব মানুষ। আমি আশা করব যে খাদ্য দপ্তর খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান করে দিচ্ছে। এটা সারা ভারতবর্ষ, যে আমি যা শুনলাম মোদিজির ভাইও রয়েছেন তো রেশন ডিলারদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া আছে। ধর্মঘট কোনো সমস্যার সমাধান হতে পারে না, আমার মনে হয় আলোচনার টেবিলে বসে এই সমস্যার সমাধান করা উচিত। রেশন দুর্নীতি আগেই কেড়েছে গরিবের পেটের ভাত, এবার কি মরার উপর খাঁড়ার ঘা নামার পালা? রিপাবলিক বাংলা। চাল চুরির অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রী, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এখন জেলে, আর তারপরে রেশন ডিলাররা রাস্তায় নেমে বলছেন ইনকাম বাড়াতে হবে। আসবো আলোচনায়, যারা রয়েছেন পরিচয় করে দিই। আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এক রেশন ডিলার এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা রয়েছেন পরিচয় করে দিই। শ্রমিক রাহা রয়েছেন বিজেপির মুখপাত্র, অনির্বাণ ব্যানার্জি রয়েছেন আইনজীবী। আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন কেতান জয়সওয়াল কংগ্রেসের মুখপাত্র, বাবাই সাহা রেশন ডিলার, এবং আমার সঙ্গে রয়েছেন ইসমাইল মন্ডল আইএসএফ সমর্থক, এবং আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, এবং আমার সঙ্গে রয়েছেন সোমনাথ দাস বিজেপির মুখপাত্র।